লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, আপনাদের সবার দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে। এখন আমরা যাচ্ছি হংকং ইমিগ্রেশনে, আমাদের পাসপোর্টের কিছু কাজ আছে। আমাদের না, শুধু হচ্ছে আয়ানের, যে ছোট্ট আয়ানটা দেখতে পাচ্ছেন, ওর হচ্ছে পাসপোর্টের কিছু কাজ বাকি আছে। কাজ বলতে ওর, যেহেতু আমরা বাংলাদেশে যাব কিছুদিন পর, একটা ইয়ে আছে বাংলাদেশে যাওয়ার, তো সেই জন্য ওরা আসলে বাংলাদেশের ইমিগ্রেশন থেকে বের হতে দেয় না। ওরা বলে কি, ভিসা ছাড়া বাংলাদেশে এন্ট্রি করা যাবে না, যেহেতু আয়ান লাইবা হংকংয়ে হয়েছে, বর্ন ইন হংকং। তো যাদের বাইরের দেশ থেকে বাংলাদেশে আসতে হয় তাদের নাকি ভিসা লাগে, সেই জন্য একটা মানে চপ হিসাবে আর কি একটা ইয়ে লাগিয়ে নেব। এটা দিলে আর কখনোই কিছু প্রয়োজন হবে না বাংলাদেশে এন্ট্রি করার সময়। অন্য অন্য দেশে কিন্তু আমাদের এমন হয় না, বাট এই বাংলাদেশে যাওয়ার সময় এমন হয়। যাই হোক, এটার জন্য আর কি ইমিগ্রেশনে যাচ্ছি, এমটিআর দিয়ে আমরা আসলাম হচ্ছে ইমিগ্রেশনে। তো একটা মাঝখানে একটা ট্রেন আমরা চেঞ্জ করেছি, এটা হচ্ছে অ্যাডমিরালটি। অ্যাডমিরালটি এসে চেঞ্জ করার পর আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে হংকংয়ের ইমিগ্রেশন। আমরা এখানে এসেছি, এখানে প্রায় 10-12টার মতো দেশের এখানে ইমিগ্রেশন আছে, পতাকা টাঙ্গিয়ে রেখেছে, অনেক সুন্দর লাগে কিন্তু এগুলো দেখলে। তো আমরা এখানে এসেছি, এখানে মোটামুটি বেশিক্ষণ লাগবে না, জাস্ট আসার পথে ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আমার আসলে বাইরে ঘোরাঘুরি অনেকটা কম হচ্ছে, যেহেতু অনেক গরম, আর কাজ ছাড়া আসলে বাইরে আসতে মন চায় না। যাই হোক, এখন যেহেতু আসলাম, আপনারা আমাদের সাথে থাকবেন আশা করছি, আর পুরো ব্লগটা এনজয় করবেন। এখানে আমি অনেকটা ইয়ে দেখাবো, সমুদ্র দেখাবো, আর হচ্ছে হংকংয়ের যে মোস্ট বিউটিফুল একটা প্লেস আর কি, যে পুরোটা হংকংয়ের মধ্যে অনেক সুন্দর যেটা জায়গা, এটা আপনাদের কাছে দেখাবো। আর আমরা যে পেরির মধ্যে দিয়ে যাব, এটাও আপনাদেরকে সাথে নিয়ে যাব, আপনারা দেখতে পাবেন সমুদ্রের উপরে দিয়ে আর কি। তো আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আর পুরো ব্লগটা এনজয় করবেন। এখন বাজতে এসে সকাল 12টা বাজতেছে, অলরেডি লাঞ্চ টাইম হয়ে যাচ্ছে। তো আমরা এই কাজটা শেষ করে বের হয়ে লাঞ্চ করব, কিছু খেয়ে নিব আর কি, বাসা অলরেডি রান্নাবান্না করা আছে। এখন আমরা ভিতরে যে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের, এটা কয়তাল এক্স্যাক্টলি আমার মনে নেই, বাট আমরা আমাদের কাজ হচ্ছে 25 ফ্লোর, তো ওইখানে আর কি এই কাজটা করা হয়। তো আমরা ওইখানে যাচ্ছি, ভিড় অবশ্য এতটা ছিল না, 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, আমরা চলে এসেছিলাম। তো আমরা যাচ্ছি আর কি 25 ফ্লোরে। আর আমরা আজকে তিনজনে এসেছি, লাইবার আব্বুকে দেখতে পাচ্ছেন আর আয়ানকে দেখতে পাচ্ছেন। আর আয়ান কোলে এতটা উঠতে চায় না, ও হাঁটতে ভালোবাসে, তো হাঁটতেছে আর কি। আর লাইবা হচ্ছে স্কুলে ছিল ওই সময়, এখন কিন্তু সামার হলিডে স্টার্ট হয়ে গিয়েছে, এখন লাইবার প্রায় 1.5 মাসের মতো অফ আছে স্কুল। তো কখনো যদি বাংলাদেশে যাওয়া হয় আর কি, ইনশাল্লাহ এই প্রবলেমটা আর ফেস করতে হবে না, দ্যাটস ওয়াই আমরা এই কাজটা কমপ্লিট করতেছি আর কি। লাইবারও এই প্রসেসটা ছিল, আমরা লাইবারও এটা করে নিয়েছি, আর আমাদের এখনও এটা হয় নাই। আমাদের বাংলাদেশের পাসপোর্ট আছে, বাংলাদেশের পাসপোর্ট কিন্তু আয়ান লাইবারও, বাট ওদের একটা প্রবলেম হয়ে যায় বাংলাদেশে এন্ট্রি করার সময়। বাট আমার শ্বশুর কিন্তু এটা হয় না, বিকজ অফ ওর হংকংয়ের এসআর পাসপোর্ট হয়ে গিয়েছে আর ওর ক্যান্সেল হয়ে গিয়েছে বাংলাদেশের পাসপোর্ট, দ্যাটস ওয়াই ও এখন হংকংয়ের ইয়ে হয়ে গিয়েছে। তো ওর অলরেডি করে নিয়েছে, যেহেতু এখন হংকংয়ের ইয়ে, সেই জন্য বাংলাদেশে যাওয়ার সময় কিন্তু ওর ইয়ে করা হয়, ওর কোনো কিছু প্রবলেম হয় না। ও হং মানে ভিসা দিয়ে যেতে হয় আর কি, অলরেডি 10-15 বছরের ভিসা নিয়েছে বাংলাদেশে এন্ট্রি করার জন্য। আয়ানের আব্বু বলতেছে আর কি, যে আয়ান কেন বারবার পড়তেছে, হাতে ধরে আছে তবু বারবার পড়তেছে, বাট ও কোলে উঠতে যাইতেছে না, সেজন্য বলতেছে আয়ানকে তুমি একা একা হাঁটো তো দেখি। তো ওর বাবা ওর সাথে দুষ্টামি করতেছে আর কি, আর আমি পিছন দিক দিয়ে হাঁটতেছে আস্তে আস্তে ভিডিওটা করার জন্য আর কি।
ইমিগ্রেশনের আশেপাশটা কিন্তু অনেক সুন্দর, যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পার্ক আছে এখানে। তো আমরা বিল্ডিং এর ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছি হচ্ছে ফেরি স্টেশনে, বিকজ আমরা এখানে আজকে ইয়েতে যাব আর কি, সমুদ্র উপরে দিয়ে ফেরি চড়ে আর কি ওই পারে যাব, ওই পার দিয়ে কিন্তু বাস উঠে আবার আমাদের বাসার সামনে যেতে হবে। তো এখান থেকেও বাস আছে, বাস, বাট আমরা আজকে ফেরিতে এনজয় করব, দ্যাটস ওয়াই আমরা আজকে ফেরির উপর দিয়ে চড়তে যাচ্ছি, একটু হেঁটে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে বলেছিলাম প্রায় এখানে কয়েকটা দেশের পতাকা, ইমিগ্রেশন আছে এখানে পতাকা দিয়ে রেখেছে, তো যে কোনো দেশের মানুষের প্রবলেম হলে এই জায়গায় আসতে হয় আর কি। এখানে যত সব বড় বড় বিল্ডিং, এখানে হচ্ছে মোস্ট মেইন প্লেসটা আর কি, হংকংয়ে যে যত কাজকর্ম হয় মেইন যে বড় বড় কাজ আর কি, পাসপোর্ট বা বিভিন্ন ভিজিটিং যে কোনো কিছুই আর কি এই জায়গার মধ্যে হয়। তো এই জায়গায় হচ্ছে সবচেয়ে বড় বড় কাজ করার জায়গা, সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলো আর কি এই জায়গার মধ্যেই। তো অলমোস্ট আমরা চলে এসেছি, অল্প একটু আছে। আর দেখতে পাচ্ছেন যে এখানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এয়ারপোর্টের কাছে, তো সেই জন্য বিভিন্ন কনস্ট্রাকশন জাতীয় অনেক কিছু এখানে রাখা হয়েছে, যেহেতু সমুদ্রের উপর দিয়ে যাতায়াত করা হয় এগুলো কাজ করার জন্য, সেই জন্য আর কি অনেকটা ইয়ে। তো আমরা অলরেডি চলে এসেছি কাছাকাছি, ফেরির কাছাকাছি। তো দেখতে পেলাম যে একটা হেলিকপ্টার আসতেছে, এটা প্রতিদিন কয়েকবারে ওঠানামা করে বিভিন্ন, মানে হয় ওদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে আর কি, যাই হোক। তো দেখলাম, তো আপনাদের জন্য একটু শ্যুট করলাম। এটা এখনও ল্যান্ড করে নাই, এটা করবে, দেখতে পাচ্ছেন স্লো স্লো এটা নামতেছে। এটা অনেকক্ষণ টাইম লাগতেছে, তো আমরা চলে যাব ফেরি স্টেশনে। অনেক গরম কিন্তু বাইরে, এই যে দেখতে পাচ্ছেন। তো ফার্স্ট আমাদের কয়েন নিতে হবে এখান থেকে কিনে, তো রাব্বু কয়েন নিতেছে আমাদের জন্য দেখতে পাচ্ছেন। আর আয়ান সব কিছুতে একটু ইয়ে করে, বেশি দুষ্টুমি করে, ওরাব্বু বলতেছে দেখো দেখো কি করতেছে, ও বলে কি আমি পাতি, দ্যাটস মিনস হচ্ছে এটা ও পারে এটা বলতেছে, ও আসলে এখনো ভালোভাবে কথা বলতে জানে না, সব কিছুতে বলে ও নাকি পারে, ওকে ওকে করার জন্য, ওকে দেওয়ার জন্য এমনই করে। তো জুস কিনতেছে আর কি। আমি একটু দেখাচ্ছি সুন্দর যে জায়গাটা আমি বলেছিলাম, এটাই হচ্ছে অনেকটা সুন্দর, যে পাহাড়ের কাছে অনেক মানুষ আসে প্রতিদিন দেখার জন্য। এখন আমরা যে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামান্য একটা ছোট একটা ব্রিজ, ব্রিজের উপর দিয়ে আমরা এখন ফেরিতে উঠতেছি। এটা হচ্ছে ওদিকে যাওয়ার পথে, আর এটা হচ্ছে উঠার পথের রাস্তা, আমরা হচ্ছে উঠার পথের রাস্তা দিয়ে আসতেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরি, এটা কিন্তু অনেকটা ভালো লাগে চড়তে, পানির উপর দিয়ে যায়, মানুষ অনেক এনজয় করে এটাকে চড়ার জন্য। এটা দু ফ্লোর আছে, উপরে কিন্তু কোনো ইয়ে নাই, উপরে কিছু নাই, জাস্ট উপরে একদম খোলা, আর এটা হচ্ছে আর কি ফার্স্ট ফ্লোরটা। এটার মধ্যে এক সাইডে এসি আছে, এসির মধ্যে গ্লাস লাগানো আছে, বাকি অন্য সাইডে গ্লাস নেই, দ্যাটস ওয়াই আমরা বাচ্চার জন্য আর কি, আয়ানের জন্য, সেফটির জন্য আসলাম গ্লাসের মধ্যে। ওরা বুকে অনেক জ্বালাই ফেলতেছে, ওরা বউ সাথে দিয়ে রাখছি আমি। যাই হোক, এখান এখন দেখতে পাচ্ছেন যে যে বড় বড় বিল্ডিংগুলো একদম ছোট ছোট দেখা যাচ্ছে। আয়ানো অনেক এনজয় করতেছে, যেহেতু আমরা এত বেশি আসা হয় না, কাজ না থাকলে আসলে এত দূরে আসা হয় না, মোটামুটি কয়েকবারে এসেছি, তো বারবার এক জায়গায় কী দেখবো, আসলে হংকংয়ের সব জায়গায় মোটামুটি একটু একটু দেখা হয়ে গিয়েছে, তো আর এজন্য আর বারবার আসা হয় না আর কি। আর ঘুরিয়ে ফিরিয়ে এই
কয়েকটা জায়গায়। তো জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর, প্রতিদিনে মানুষ আসে, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ এখানে আছি, সেই জন্য প্রতিদিন দেখে দেখার কি করব। এই যে দেখতে পাচ্ছেন ভিতরের সাইডটা, অনেকগুলো সিট খালি, এত মানুষ ওঠে না। আর স্যাটারডে সানডে বেশিরভাগ ভিড় থাকে এইগুলার মধ্যে। আর কিছুদিন যাবত একটা প্রবলেম চলতেছে হংকংয়ে, যে একটা পলিটিক্যাল একটা প্রবলেম, সেজন্য কিছু ভাঙচুর হচ্ছে বিল্ডিংগুলা। আর আসলে প্রবলেমটা কিন্তু এত ছোটও না, হাসার কোনো প্রবলেম না এটা, এটা কিন্তু একটু বড় একটা প্রবলেম। এটা আসলে সলভ হওয়া ইম্পর্টেন্ট, যেহেতু হংকংয়ে ভবিষ্যতে আমরা অনেকের ফ্যামিলি থাকে, অনেকের বিভিন্ন মানুষ, তো যেই প্রবলেমটা এটা আসলে সলভ হওয়া মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু মানুষের লাইফ আর কি। আর আসলে একদিক দিয়ে ক্রাইম যারা করে ওটার কথা চিন্তা করলে কিন্তু এটা কিন্তু অনেকটা ভালো একটা আইন কিন্তু। তো যাই হোক, দেখা যাক কি হয়। আকাশটা অনেক সুন্দর, আকাশটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এই এটার উপর দিয়ে কিন্তু চায়নাও যাওয়া যায়, আর যারা ইলিগেল ভাবে আসে এটার উপর দিয়ে কিন্তু আসে, সমুদ্রটার উপর দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 100-এর উপরে ফ্লোর হবে, এটা কিন্তু আরো বড় হতো, বাট এটার উপরে দিয়ে প্লেন উঠানামা করে, সেজন্য এটারে দুভাগ করে করেছে তারা, সেফটির জন্য আর কি, যেহেতু প্লেন উঠানামা করে। 200-এর কাছাকাছি হতো, তো এটার করা হয় না, এটার সাথে সেম স্টাইলে এটার অর্ধেকটা এটার কাছে দিয়ে করেছে। আয়ান কিন্তু পানিকে অনেক লাইক করে, তো ওর বাবাকে বলতেছে পানি 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 বারবার বলতেছে, অনেক এনজয় করে কিন্তু পানিটা দেখলে। এতে আপনাদেরকে দেখাচ্ছি যে এটাই হচ্ছে হংকংয়ের যে সবচেয়ে সুন্দর জায়গাটা, এখানেই হচ্ছে সবচেয়ে বড় বড় বিল্ডিংগুলো, যত কাজ করার জায়গা এখানেই। পানিটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে পানিটা, আমি এখানে আসলে অলওয়েজ আমি এটাকে অনেক করি, এনজয় করি, যে পানিটা অনেক সুন্দর লাগে আমার কাছে, আমার এগুলো দেখতে মন চায় আসলে। তো আমি ওর বাবার সাথে একটু দুষ্টুমি করতেছিলাম, ওর বাবা কিন্তু সাঁতার জানে না, তো অনেক দুষ্টুমি কথাবার্তা বলতেছিলাম আর কি, বাট আলহামদুলিল্লাহ আমি কিন্তু সাঁতার জানি। তো আমার বাচ্চাদেরকে কিন্তু সুইমিং অনেকটা নিয়ে যাওয়া হয়, বাট ওরা এখনও শিখতেছে না, আমি চাই কিন্তু ওরা সাঁতারটা শিখক, সুইমিংটা ভালোভাবে করতে পারুক, যেহেতু এটাও কিন্তু লাইফ সেফটির অনেক একটা ইম্পর্টেন্ট পার্ট, সুইমিং জানাটা। তো আমরা অলরেডি অলমোস্ট চলে এসেছি দেখতে পাচ্ছেন, আর যেটা একটা বড় দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জাহাজ, এটা প্রতিদিন এখানে থাকে, প্রতিদিন যাওয়া আসা করে হয়তো কোনো জায়গায় ওদের, যাই হোক। তো এটা কিন্তু অনেকটা বড়, এটার মধ্যেও সুইমিং আছে। তো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করব, সামান্য একটু বাকি আছে, আর এখন আমরা একটু পরে এটা থেকে নেমে বাস উঠবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাকে